আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে শুরুতেই দেখাচ্ছি হাড় চিকেন। আসলে আমি শক্ত মুরগি রান্না করেছিলাম দুই হাঁড়ি, আর এই দুই হাঁড়ি রান্না করার রিজন হচ্ছে আমার ওয়ান ডিশ পার্টি আছে, আর ওয়ান ডিশ পার্টিতে আমি চিন্তা করলাম যে আমি হাড় চিকেন রান্না করে নিয়ে যাই সবার জন্য। তো রাতের বেলায় রান্না করে নিয়েছি, আর আমি এখন বক্স করে নিচ্ছি যাতে সকালবেলায় আমার রেডি হয়ে যেতে সুবিধা হয়। তো রান্না টান্না করার পরে দেন আমার হাজবেন্ড যখন জব থেকে এসেছে, আমার বাইরে খুব হাঁটতে ইচ্ছা করছিল, কারণ আমি রাতের বেলায় বের হওয়া আমার একদমই হয় না। তো ভাবলাম একটু দেখে আসি, এখন কিন্তু প্রায় রাত 12টা। তো বাইরে ওয়েদারটা এত ভালো ছিল আর চাঁদের আলো ছিল, ভাবলাম একটু দেখে আসি বাইরে। অনেক বেশি অন্ধকার ছিল, মানুষ তো এমনিতেই থাকে না আমার এরিয়াতে, রাতের বেলায় তারও জঘন্য অবস্থা, কোনো মানুষ নেই, বাট ওয়েদারটা ভেরি নাইস ছিল। তো আমরা এখন পরের দিন আমরা মা মেয়ে রেডি হয়ে চলে যাচ্ছি আমাদের ওয়ান ডিশ পার্টিতে, আর আপনাদের সাথে শেয়ার করব আমরা কী কী খাবো না খাবো সব কিছু, হোপ আপনাদের ভালো লাগবে। আজকে আমাদের ওয়ান ডিশ পার্টিটা হবে ফারুক আঙ্কেলের বাসায়, আমার একটা আঙ্কেলের বাসা ও ওনার বাসাটা আমার বাসা থেকে অনেক কাছে। তো এখন চলে আসলাম, আর আসার পরে বাচ্চারা লাফালাফি শুরু করে দিয়েছে। বাচ্চারা আমি বুঝি না তারা জাম্পিং এই খেলাটা কেন বেশি পছন্দ করে, বাচ্চারা খুব বেশি লাফায়, এত টায়ার্ড হয়ে যায় তাও তারা জাম্পিং করে, খুব বেশি পছন্দ করে। আমার মেয়ে তো ছোটো হওয়ার পরও আরও বেশি পছন্দ করে, সে জাম্পিং, লাফালাফি, তারপর স্লাইডিং, এগুলো বেশি পছন্দ করে। তো এখানে তাইমোরও ডোনার খাচ্ছিলো, এটি হচ্ছে আমার জায়ের ছেলে ছোটোটা, আর এটি হচ্ছে মেজোটা। তো সবাই নাস্তা করছিলো প্লাস বাচ্চা পাঠি খেলাধুলা করছিলো। এই হলো আমাদের আজকের লাঞ্চের আইটেম, এখানে এক একজন এক একটা আইটেম করে নিয়ে এসেছিলো। চিকেন রোস্ট ছিল, চিকেন কোরমা ছিল, দেন চিংড়ি মাছ ছিল, এই চিংড়ি মাছটা আমার যা করে নিয়ে এসেছিলো। দেন আরও ছিল ভেজিটেবল অ্যান্ড গরুর মাংস দিয়ে আলু, সব আইটেমে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। তো লাঞ্চ করার পরে ছিল পান, যদি আমি পান খাই না, অনেকেও কিন্তু অনেক বেশি পান পছন্দ করে, তো সবার জন্য পান ছিল, চকলেট ছিল, কোল্ড ড্রিঙ্কস তো ছিল। আর আয়না দেখলেই শুধু ক্লিপ দিতে ইচ্ছা করে আর নিজেকে একটু ঠিক করতে ইচ্ছা করে, তো এটাই করছিলাম। আর এখন আমার জায়ের সাথে একটু ক্লিপ উঠিয়ে নিচ্ছিলাম, আর আমার বলছিল যে তাকে আমি এইভাবেই দিয়ে দিই তার ভাটকাই না হাসি, তো আমি ওইটাই করেছি, ওইটাই দিয়ে দিয়েছি। আর ফারুক আঙ্কেলের বাসাটা খুব বেশি সুন্দর ছিল, সব কিছু একদম গোছানো ছিল। আর এখানে আমার মেয়ে খাওয়া দাওয়া কিছু করছিল না, তো আমি চাচ্ছিলাম তাকে একটু নুডলস খাওয়ানোর জন্য, বাট আমি ব্যর্থ, খাওয়াতে পারিনি। নাস্তার আইটেমে ছিল অনেক মজার মজার খাবার, আর এখানে ছিল জনাচার, নুডলস, তারপর ছিল ক্রিস্পি ডোনার, চকলেট ডোনার, আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল কোয়েল লাড়ু, যেটাকে আমরা লাড়ু বলি বা লাড্ডু বলি, আমার খুব ফেভারিট, আমার আম্মুর হাতের লাড্ডু আমার খুব পছন্দের। এখানে করে নিয়ে এসেছিল আমাদের আপু, আপুর হাতের লাড্ডুটা মাশাল্লাহ অনেক মজা হয়েছে। এই হলো লাড্ডু, মিষ্টির মতন গোল গোল করে করেছিল। তো এখন আমরা নাস্তা আস্তে করে, বাচ্চা পাটিরা সবাই একটু বাইরে খেলাধুলা করেছিল, অবশ্যই আমরা ডিনারও করেছিলাম, আর ক্লিপ নিয়ে নিই। তো ওইখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।